একটা ডক্টর, তিনি একটা রোগ নিয়ে গবেষণা করতে গিয়ে সফল হয়েছেন, এটা নিয়ে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছে। তখন অন্য একটা দেশ সেই ডাক্তারকে একটা চিঠি পাঠিয়েছেন যে আপনাকে আমরা পুরস্কৃত করব, অমুক দিন অমুক সময় আমাদের দেশে আসুন। তো ওই ডক্টরটি রীতিমতো ফ্লাইটে উঠেছেন, ফ্লাইটের টিকিট কেটেছেন, ফ্লাইটে উঠেছেন। ফ্লাইট চলার সময় হঠাৎ করে ফ্লাইটের যিনি পাইলট থাকেন তিনি হঠাৎ করে বলছে, অ্যানাউন্সমেন্ট দিয়েছেন যে আপনারা সিট বেল্ট ভালো করে বাঁধুন, আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের ফ্লাইটটি ইমার্জেন্সি ল্যান্ড করতে হচ্ছে। তো ল্যান্ড করবে যেখানে সেই ডাক্তারটি পৌঁছাবে তার ঠিক 3 ঘন্টা বা 4 ঘন্টা যেতে লাগবে, এরকম জায়গায় ল্যান্ড করেছে। তো ওই ডক্টর চিন্তা করতেছে আমার হয়তোবা আর পুরস্কার নেওয়া হবে না, আমার হয়তোবা সেখানে আর পৌঁছানো হবে না। তো তিনি চিন্তা করলো আমি নেক্সট ফ্লাইটে যেতে পারি। তো নেক্সট ফ্লাইটে যাওয়ার জন্য তিনি ওখানে যে কর্তৃপক্ষ আছে তাদেরকে জিজ্ঞাসা করতেছে যে আমি নেক্সট ফ্লাইটে যেতে চাই, আমাকে কত সময় লাগবে বা আপনারা কখন নেক্সট ফ্লাইট যাবে। তখন সেই কর্তৃপক্ষরা বলতেছে যে ফ্লাইট যেতে আরও 14 থেকে 15 ঘন্টা লাগবে, আপনি এক কাজ করতে পারেন এখান থেকে বেশি দূরে না, আপনি একটা বাস ধরে চলে যান বা একটা পার্সোনাল গাড়ি নিয়ে চলে যান। তো তিনি একটা পার্সোনাল গাড়ি ভাড়া করেছেন, একটা প্রাইভেট কার ভাড়া করে সেখানে যাওয়ার জন্য রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পথিমধ্যে এত পরিমাণ ঝড় এবং তুফান শুরু হয়েছে যে গাড়ি আর যেতে পারছে না। তো গাড়ি যেতে না পেরে সেই তার গাড়িটি একটা রোডের পাশে দাঁড় করিয়েছে, ছোট্ট একটা বাড়ির সামনে দাঁড় করিয়েছে। তো এত পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে, এত পরিমাণ তুফান হচ্ছে, সেই প্রাইভেট কার থেকে নেমে সেই বাড়ির ভিতরে গিয়ে আশ্রয় নেওয়ার জন্য। তো আশ্রয় নিয়ে যাওয়ার সময় দেখে এক বুড়ি মহিলা কান্না করতেছে এবং নামাজ পড়তেছে। তো সেই ডাক্তার জিজ্ঞাসা করতেছে বুড়িমা আপনি কান্না কেন করতেছেন? তখন বলতেছে আমার যে নাতি শুয়ে আছে, আমার নাতি খুব অসুস্থ, তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাকতেছি যে এই এলাকায় একটা ভালো ডাক্তার নেই, এই এলাকার যে ডাক্তার আছে তিনি বলেছেন একটা বড় নাম করা ডাক্তার যিনি রিসার্চ করে অনেক ভালো কিছু পেয়েছেন, তার কাছে যাওয়ার সামর্থ্য তো আমার নেই, তাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ তুমি সেই ডাক্তারকে যে কোনোভাবে আমার কাছে পাঠাও বা আমার কোনো একটা উপায় করে দাও, কারণ আমি আমার নাতনিকে চিকিৎসা করতে পারছি না, আমার নাতনির অনেক বড় একটা রোগ হয়েছে আর এই চিকিৎসাটা একমাত্র তিনিই করতে পারবেন। তো এই কথা শুনে সেই ডাক্তারের চোখের পানি পড়ে গেল। তো ওই বুড়ি মহিলার কথা শুনে সেই ডাক্তারটির আর বুঝতে বাকি রইল না তিনি হচ্ছে সেই ডাক্তার যিনি রিসার্চ করেছেন এবং সফল হয়েছেন। তার কাছে পৌঁছানোর ক্ষমতা হয়তো বা সেই বুড়ি মহিলা নেই, তাই তিনি দোয়া করেছেন। তিনি বলতেছে বুড়িমা আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধন্যবাদ জানান, আমি সেই ডাক্তার এবং কত ওয়েভাবে কত অপশানভাবে আমাকে এখানে নিয়ে এসেছেন, চিন্তা করতে পারেন একবার ভেবে দেখুন। তারপরে সেই ডাক্তার তাকে চিকিৎসা করতেছেন, বলতেছেন একটা প্রেসক্রিপশন নিয়ে আসুন আমি ওষুধ লিখে দিচ্ছি এগুলো খাওয়াবেন। একবার চিন্তা করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি মন ধরে ডাকতে পারেন, মন খুলে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাকতে পারেন অবশ্যই তিনি আপনার ডাক শুনবেন। একজন বৃদ্ধ মহিলা, একজন গরিব অসহায় মহিলার যদি ডাক আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পারে তাহলে আপনার ডাক কেন শুনবে না? অবশ্যই শুনবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার মতো ডাকেন। কত অপশনালভাবে কত কতভাবে সেই ডাক্তারকে নিয়ে এসেছে একবার ভেবে দেখুন। প্রথম সে ফ্লাইটে উঠলো, ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইট ল্যান্ড করতে হলো ইমার্জেন্সি। তারপর গাড়িতে উঠলো, গাড়ি হঠাৎ করে এত পরিমাণ ঝড় তুফান শুরু হয়েছে যে ওই বাড়ির সামনেই নিয়ে আসছে, একবার ভেবে দেখুন। তিনি পারেন এমন কি আসেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার মতো ডাকুন, অবশ্যই তিনি আপনার ডাক শুনবেন, অবশ্যই শুনবেন। আপনি যা চান, যতটুকু চান, যেটুকু চান সব যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কি চুল পরিমাণ কমে যাবে? যাবে না। সেজন্য ডাকলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকুন, একমাত্র তিনিই মহান, তিনিই সৃষ্টিকর্তা, তিনিই পরম করুণাময়, তিনি সব কিছু পারেন। বুঝতে পারলেন? তো ভিডিওটি অনেক বেশি শিক্ষামূলক, সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।